এক, লাইফে সাকসেস হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। তিন, আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে। চার, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার হল মা, যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না। ছয়, ভালোবাসতে সবাই পারে। সাত, স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে, সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব। আট, প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তাদের মায়ের বকা, জোকা, জুতা ইত্যাদির অবদান ব্যাপক। নয়, আপনি যতই বড় হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে, তাই মাকে ভালোবাসুন, কোনো সময় কষ্ট দেবেন না। দশ, বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিনতে পারেনি। এগারো, মায়ের সাথে সবকিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না। বারো, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হল মায়ের কোল। তেরো, মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, যাদের মা বেঁচে আছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। চোদ্দ, মাও মা একটা প্রশ্নের জবাব দাও, এই দুনিয়াটা কেন তোমার মতো না।